Do you know why I get depressed recently? তোমার মতো কেন চিন্তা করেন এর জন্য? না, বিকজ ভাই আমার খুব কষ্ট লাগে রিসেন্টলি, এই যে দ্য টিম থিং, মানে আই ফিল লাইক মেনি পিপল ডোন্ট সি এট দ্য সেম ওয়ে আই ডু দ্য সেম এফার্ট থিংস দিস ওয়ার ইউ নো আই ওয়ান্ট টু গো অল ইন মেনি কেসেস, নট এভরি ওয়ান প্রবলি sharing at the same a vision ta and it's my failure because ami vision ta dekhate partechi na ei parasho ami tomake just it's no one else's fault it's my fault no ekdom ei ta korona oi empathy ta ekhane aino na firstly kokhono ekhate tali bajbe na okay ami jodi ektu tomake proshno kori je erokom ki tumi বিজনেসেস এরকম অনেক দেখছো না যারা কিনা বলে যে অমুক লোকটাকে আমি সিইও বানাবো, আমার চেয়ে বেটার এখানে সিইও হিসেবে বসা তার জন্য ভালো, তার মানে ইটস পসিবল এবং উচিত আস্তে আস্তে তৈরি করা, নাম্বার ওয়ান। নাম্বার টু, তুমি কাজ ডেলিগেট করে দিছো, তুমি চিন্তা করবা না কিন্তু তুমি ফিজিক্যালি থাকবা, আমার কথা একটু বুঝো, টিম কাজ করবে, তুমি ফিজিক্যালি থাকবা কিন্তু তুমি ওদের কাজ করায় হেল্পও করবা না কিছু করবাও না, ওকে ওকে বিরক্তও করবে না যে এটা এরকম না ওরকম, আমার কথা বুঝতেছো? একটু আমাকে বলো যে ভাইয়া এতটুকু সময়। বাট আপ টু আ পয়েন্ট লাইক হোয়াট মাই ইস্যু ইজ সামথিং এলস, সি ওয়াই আই এম সেইং ইটস মাই ফেইলিয়ার, বিকজ আমি কিছু জিনিস, আচ্ছা আইল কাম টু রিলস, ভাবুন রিলস এটা আমি কেন ফেইলিয়ার ব্যাপারটা ইনএফিসিয়েন্সি ব্যাপারটা অ্যাকচুয়ালি তুলছি। প্লিজ প্লিজ প্লিজ। সো আমার টিমমেট তাজদি ইজ লাইক ওয়ান অফ হিজ মাই ক্লোজেস্ট ফ্রেন্ড, আমাকে বলতেছে রিলসের কথা যে করতে কেন আমি করতেস না এভরিথিং, আমি কিন্তু ডেলিগেট করতেছিলাম না ইভেনচুয়ালি, ইয়া আমি আই গট সাম ওয়ান, বাট ওখান থেকে উই ডিড আ ফিউ বাট নট ইন দ্য সার্টেন অ্যামাউন্ট ইউ আর থিঙ্কিং, বিকজ ইউ নো হাউ রিলস ওয়ার্ক, ইউ হ্যাভ টু পুশ আ ফিউ হান্ড্রেড অ্যাজ ওয়েল। আই থিঙ্ক ইস্যুটা হয়েছে আমিও নিজের উপর নিতে চাই, আমিও করতে চাই, দ্যাটস ওয়ার আই মেস আপ। সি দিস ইজ, সি দিস ইন্টায়ার পার্টিকুলার প্রিভিয়াস কনভারসেশন উই হ্যাড, ইট ওয়াজ অল অ্যাবাউট রিলস অ্যান্ড শর্টস, দ্যাটস ওয়ার আই এম অ্যাকচুয়ালি ফিলিং ভেরি স্যাড, বিকজ দের আর সার্টেন থিংস আই এম প্ল্যানিং বাট প্রবলি বিকজ আই ফিল টায়ার্ড অর বার্নড আউট করা হয় না, দ্যাটস ওয়াই অনেস্টলি। টু থিংস, নাম্বার ওয়ান, এটা তো আমাদের মানতেই হবে যে এই কারণেই বড় বট গাছের নিচে ছোট গাছ বড় হইতে পারে না, এটা তো শুনছো অনেকবার, বট গাছের নিচে অন্য গাছ জন্মায় না, শুনছো না? এটার অর্থটা কি একটু ফিল করছো? না। আজকে জয় মাসরুকুর যে কোনো একজন মনে করো তোমার সাথে কাজ করতেছে, ভাই বিশ্বাস করো ওদের মারাত্মক প্রেশার আছে বিকজ দে নো যে তারা বেস্টের সাথে কাজ করতেছে, কথা বুঝো? ওরা হাসতেছে, হাসি রং টাইমিং এ হাসিটা ছিল, ওকে। সেটা হচ্ছে যে পিপল একদম মনে কর ফ্রেশার আসছে কেউ তোমার সাথে কাজ করতেছে, নাফিসের সাথে কাজ করতেছে, ওরা কিন্তু ফিল করবে কি আমি বেস্ট এর সাথে কাজ করতেছে এখন। নাও ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে তুমি এখন, তুমি বটগাছ হয়ে থাকলেও আলোটা আলোটা পড়তে দিতে হবে ওর গায়ে, এবং এমনভাবে পড়তে দিতে হবে যেন ও শিখে যে কষ্ট করে কীভাবে বড় হওয়া যায়। আমি তুমি ছোট্ট একটা জাস্ট এতটুকু তোমাকে বলি, আমরা প্রতি মুহূর্তে, যেমন আমার ছেলে, আমার আলহামদুলিল্লাহ ছোট্ট একটা ছেলে আছে, ওর মেয়ে আছে, আমার ছেলেটা বয়স 3 বছর, আমি আমার ছেলের, আমার একটু সমস্যা কী হয়েছে, খাবার ফেলে টেলে দিলে আমার আমার একটু বিরক্ত লাগে যে রিজিক নষ্ট হচ্ছে, ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ। 3 বছর তো খাবার ফেললে বাবা ফেলে না, এভাবে এভাবে খায় না, এভাবে এরকম এরকম আমি বলে ফেলছি 3 বছর বয়স। ওয়্যার অ্যাজ আমার বড়ো ভাই, সে আর্মিতে আছে আলহামদুলিল্লাহ, সে একদম লিডারশিপ নিয়ে কাজ করে, আমার বড়ো ভাই যেই সব শিখায় বা ইয়ে করে সে কিন্তু নিজের লাইফে একদম প্র্যাকটিস করে, আমার বড়ো ভাইয়ের ছেলের বয়স মাত্র 1.5 বছর, সে আগে হাত দিয়ে খাওয়া শিখে গেছে, কারণ এ পুরো বিছানা এলোমেলো করে ফেলতো খাবার নিয়ে, আমার বড়ো ভাই একটা ডাক দিত না, কারণ আমার ভাইয়া জানে যে আমি ওকে ডাক দেওয়া ইজ ইকুয়াল টু ও হাত দিয়ে খাইতে খাইতে ভুল করতে 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 খাওয়া শিখবে না। নট অনলি দ্যাট, এইরকম রেলিং ধরে আমার বড়ো ভাইয়ের ছেলে এরকম বায়া উপরে উঠে যায়, আমার ছেলে কিন্তু 2 বার নিচে থাকে, কারণ আমি বা আমার ওয়াইফ ধরছি পড়ে যেতে পারো।
ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কেন বট গাছের নিচে গ্রো করে না, বিকজ বট গাছ, বট গাছ ওই ভয়টা পায় যদি না হয়, যদি না হয়, যদি না হয়, এই না হয় না হয় ভয় পাইতে পাইতে কিন্তু ইউথদেরকে, প্রচুর ছেলে মেয়েদেরকে তাদের বাবা মারা তাদের প্যাশনের দিকেও হাঁটতে ভয় পায়, হাঁটতে দিতে চায় না, মানে বলতেছো সেফটি নেটটা সরাই দিবে নাম্বার ওয়ান। এইবার তার মানে কি তুমি ছেড়ে দিবা, তার মানে কি তুমি একদম ছেড়ে দিবা? নো, ইউ নিড টু প্লে ডাম। হাউ? যখন এরকম তুমি অনেক দেখবা ইদানিং, সেটা হচ্ছে বড় বড় বিজনেসগুলো প্লে করতেছে সিসি ব্যাকগ্রাউন্ডের অনেকে, কেন? কারণ তারা সফটওয়্যার ডেভেলপ করা শিখে গেছিলো, তারপর কী বলে ওয়েবসাইট বানানো শিখে গেছিলো, তারা বিজনেসম্যান হোক আর না হোক তারা ই কমার্স প্ল্যাটফর্ম তৈরি করা শিখে গেছিলো আর্লিয়ার ডেইজ, এ কারণে অনেকে ওইদিকে চলে আসছে। এরপর পরের একটা জেনারেশন দেখছো যে যারা গ্রাফিক্স ভালো পারে তারা কী করছে, তার প্রোডাক্টের কোয়ালিটি ভালো না হোক প্রোডাক্টের ছবি টুবি আপলোড করে সে সেল আনা শুরু করছিল। আমি তোমাকে জাস্ট কেন ওটা বলতেছি, পার্টিকুলার একটা কোয়ালিটিতে অনেক ভালো থাকা একজন লোকের আস্তে আস্তে বিজনেসে চলে আসে। এরপরে প্রবলেম হয় তাদের সাথে কি জানো, এই লোকটা যখন একজন গ্রাফিক ডিজাইনার বিজনেস ওনার হয়ে গেছে, সে যখন ফাইনালি সিইওর মতো পুরো বিজনেসে ফোকাস দিবে, তখন তার প্রবলেম হয় কি, নতুন যে গ্রাফিক ডিজাইনারটাকে রাখছে তার কাজটা ভালো লাগতেছে না, তার কাজটা ভালো লাগতেছে না, এই লোকটা ওই গ্রাফিক্স নিয়ে পড়ে থাকে একটু বেশি বেশি, ওয়্যারেস তার বড় বড় ডিলগুলো মিস হয়ে যায়। আমি তোমার মতো কন্টেন্ট ক্রিয়েশনের না, কিন্তু ভাই আমি প্রজেক্ট ম্যানেজমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি, তুমি আমার এই ফর্মুলা, আমার ফর্মুলা আসো, সহজ সরল কথা, যে কোনো জায়গায় ফেলো একদম এ টু জেড মিলে যাবে। আমি এটা আই অ্যাগ্রি, বিকজ এই যে আমি আজকে একটা ভিডিও আপলোড করব এইটা নিয়ে ছোট ছোট ফিডব্যাক দিতে দিতে দিতে, সো দেয়ার ইজ সামওয়ান আই টুক নিউ ইন দ্য কোর টিম, বাট ও কিন্তু 8 মান্থস ধরে জাস্ট টিমে ফর এক্সাম্পল ছিল, অ্যান্ড লাস্ট 3 মান্থস ফুললি কাজ করতেছে যেটা, বাট ইট টেকস মি আ ওয়াইল টু ফুললি ট্রাস্ট সামওয়ান। যেমন আমি এখন আই হ্যাভ 2 পিপল হু আই ফুললি ট্রাস্ট। আমি তোমার কথা বুঝছি, তোমার নিজের একটা কথা থেকে আমি এখানে আনকোট করি, তোমার নিজের এই পডকাস্টের কথা থেকে, সেটা হচ্ছে যে একটা সার্টেন ডিস্টেন্স না যাওয়া পর্যন্ত পেছনে তাকানো যাবে না। এইটা 10,000 ভিডিও হোক বা 10টা ভিডিও হোক, সো ওই সার্টেন পয়েন্ট পর্যন্ত অ্যাটাচমেন্টের পেছনে তাকানো যাবে না, যে ও আমাকে কী কী রিটার্ন দিল। একটু কথা বুঝো, তুমি 1 মাসের ক্রিকেট শিখে যদি ছেলেটাকে বলো তুমি কিন্তু 1,000 রান করতে হবে, কেন আমিও তো ডে ওয়ান ভালো করছিলাম তুমি কেন করতে পারবা না? নো, সবাই এভাবে নিতে পারবে না, রাফসান কিন্তু সবাই না। দ্যাটস ওয়াই ইউ স্টার্ট অফ উইথ স্মলার ভিডিওস, দ্যাটস ওয়াই প্রবাবলি। এখন আরেকটা মজার বিষয়, জাস্ট আসলে অনেকগুলো কথা মাথার মধ্যে আসতেছে তো একটু একটু গুলাচ্ছি, সরি। আরেকটা প্রশ্ন আমি তোমাকে তখন করতেছিলাম, সেটা হচ্ছে তুমি ফিজিক্যালি কতটুকু থাকো, তুমি অনেকটা এটাই বলে ফেললা, ভাইয়া আমি তো কাজটা করি, আমি তো ফিজিক্যালি আই এম নট অ্যাজ প্রেজেন্ট, আই উইল সে দিস। একটা কথা বলি সেটা হচ্ছে সামির, যদি সামিরকে চিনো, সামির যদি সকাল 8টায় এই স্টুডিওতে আসে তাহলে কী হবে, আর সামির যদি 11টায় আসে তাহলে কী হবে, এর মধ্যে পার্থক্য কী জানো? সুলাইমান আলাইহিস সালাম পুরো ওয়ার্ল্ডের বাদশাহ আল্লাহ তাকে বানিয়ে দিয়েছেন, জিন পাখি মানুষ সবাই তার কথায় চলে। আমি তুমি মারা গেলে তুমি কি এক্সপেক্ট করতেছো, তোমাকে সুন্দর করে একটা জানাজা দিয়ে কবরে দেওয়া হবে, আর ওরকম একটা পুরো ইয়ার বাদশাহ তাকে তো আরও কত সুন্দর করে জানাজা দেওয়ার কথা। এই লোকটা ঠেকা পড়ছে, নিজেকে একটা লাঠির মধ্যে দাঁড় করায় তিনি মৃত্যুবরণ করছেন, একটা লাঠি ওপর ধরে আল্লাহ তার মৃত্যু সময় দিয়েছে, যখন তিনি একটা লাঠি ধরে মৃত্যুবরণ করছেন, যেন তার তিনি যে মারা গেছেন এটা যেন জিনরা টের না পায়, কারণ তিনি দাঁড়াইছিলেন, তার মৃত্যুর অনেক বছর পর্যন্ত তিনি এভাবে দাঁড়ানো ছিলেন, যেন এভরিওয়ান ডিড দেয়ার জব, জিনরা টের না পায় যে বস তো নাই, কারণ জিন যেই মুহূর্তে টের পাবে বস নাই, জিনরা পালাই চলে যাবে। ব্রো, ইটস দ্যাট ইম্পর্টেন্ট। আমি বলতেছি যে এইভাবে করে ভিশন ট্রান্সফার করতে, এটা নো 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 নো, ভিশন ট্রান্সফার করা হয় না। এই ছেলেটা জন্ম নেয় নাই, এই ছেলেটা জন্ম নেয় নাই রাফসানের ভিডিও কাটবো এই স্বপ্ন দেখে, ওর জীবনের এটা স্বপ্ন না, এটা কোনোদিন ওর ভিশন হতে পারে না, আমি জাস্টিস নিয়ে আসবো এটা কোনোদিন ওর ভিশন হতে পারবে না। ও যদি বলে তার মানে ও নিজের সাথে বুলশিটিং করতেছে। সো দ্য অনলি থিং ইউ ক্যান ডু বিং ফিজিক্যালি প্রেজেন্ট, শোয়িং দেম দ্য ভিশন অ্যাজ ওয়েল, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমার জন্য পসিবল, আর তুমি যদি মনে করো এটা আমার জন্য পসিবলই না, দেন আমার সাথে যেগুলো হইতো ভাইয়া, অলওয়েজ বিজনেস ওনাররা
আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতাম, তো আই ইউজ টু বি দ্য ব্রিজ বিটুইন দ্য টিমস, ইউ নো দ্য স্টেক হোল্ডার্স অ্যান্ড দ্য আই ইউজ টু ফিল দ্য গ্যাপ ভেতর। এখানে আমি বকা শুনে আসতাম, এখানে আমি বকা দিতাম না, আই ইউজ টু টেল দ্যাম দে লাভ ইউ, দে লাভ ইউ, দে লাভ ইউ, দে আর স্পেন্ডিং বিগ অ্যামাউন্ট অফ মানি বিকজ দে হ্যাভ ট্রাস্ট অন ইউ। ওরা দূরে গিয়ে গালিগালাজ করলে আমি গিয়ে বলতাম দে আর ডুইং এভরিথিং ফর দ্যাম। হয়তো বা তাদের ওয়ার্ডগুলো ভুল ছিল, কিন্তু ভাইয়া এই লোকগুলো টাকা খরচ করছে কি বিশ্বাস ছাড়া, আর ওরা কাজ করতেছে কি বিশ্বাস ছাড়া। সো ইউ আর লাইক আ মিডিয়েটর, টিম লিডার। আই হ্যাজ টু বি। ইন লাস্ট 8 বছরের আমার ক্যারিয়ারে 8.5 প্রবলি আমি এই কাজটাই করে যাচ্ছি, এবং ডেলিভারেটলি এই কাজটা করে যাচ্ছি, নট অনলি ইন দ্য প্রফেশন। ওরা তখন জেনে যাবে, নো প্রবলেম। দে আমি তাদেরকে এভাবে তৈরি করার চেষ্টা করে গেছি, আমি 4টা আসলে কোম্পানিতে কাজ করছি এই পর্যন্ত, এইভাবে কাজ করার চেষ্টা করছি, আমার এই কোয়ালিটিটা ট্রান্সফার করতাম। বিকজ আমি জানতাম কি তুমি যেই কাজটা করতেছো এখন সেইটা একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে যে তোমাকে বিশ্বাস করতে হবে তুমিও টায়ার্ড হও, এটা বিশ্বাস করতে হবে। যদিও তুমি জানো, কিন্তু আমরা অনেক সময় এটা বিশ্বাস করি না, আমরা ভাবি কি এটাও আমি করবো, এটাও আমি করবো না। তুমি ওই যে একটা খুব এগুলো তো লেকচারের মতো শোনাচ্ছে, আমি সরি বোরিং লাগলে বইলো, তুমি ইয়ে দেখছো না ওই যে মাইগ্রেটরি বার্ডস যখন এক কন্টিনেন্ট থেকে আরেক কন্টিনেন্টে উড়ে যায় হাঁসগুলো, তখন ওরা কিন্তু শত শত মাইল ট্রাভেল করে উড়ে, তাই না? হ্যাঁ এক্স্যাক্টলি। সামনের যে ইয়াটা আছে গুজগুলা আছে, মানে ইয়া রাজহাঁস আছে, ও কিন্তু একটা সার্টেন সময় পর পেছনে চলে যায়। এখন ও মনে করো আমাদের দেশের কোনো এক চেয়ারম্যান অথবা মেম্বার, ও বলতো আমি মইরা যাওয়ার আগ পর্যন্ত আমি নেতা থাকবো, আমি পিছনে যাবো না, আমি সিট আমি ছাড়বো না। তাহলে কিন্তু ভাইয়া ও যে ফ্ল্যাপ করতেছে, ওর ফ্ল্যাপের কারণে কী হচ্ছে, ভি শেপে একদম পেছনের পাখিটা যেটা নতুন টিমে আসছে ও কিন্তু অলমোস্ট হাওয়ায় ভাসে, কারণ কি ওর বাতাসের কারণে আস্তে আস্তে করে এমন একটা ওয়েভ তৈরি হয়, পেছনের পাখিটা জাস্ট এরকম করে থাকলেই উঠতে পারে, তার মানে নিউ কামাররা ওয়েলকাম, মাঝখানের পাখিটা টায়ার্ড হয়ে একসময় পেছনে যায়। কাকে বানায়? সামওয়ান হ্যাজ টু বি এক্স্যাক্টলি টু সাস্টেইন, সো দ্যাট ওরা একটা কন্টিনেন্ট থেকে আরেক কন্টিনেন্টে যাইতে পারে, আদারওয়াইজ সবাই ফিল করবে। দেন এগেইন ইন মাই ফিল্ড অফ ওয়ার্ক, ইন দিস ফিল্ড অফ ওয়ার্ক, ইটস নট পসিবল because you have to up to a point be on the front, but what you can do is make life easier. See, that's what I want to do. Think, see, this is still a transitionary period jekhane getting someone to make life easier. See, that part is important. That's what I feel. True. At right now you can True. Get someone who's fully can be editing shop kichu dekhte parbe, right? You can get someone je fully shop jaja ideas সব কিছু করে bring it to life. You can get someone who fully efficiency দেখবে রিল সিলস করে, বাট এই পুরা জিনিসটার আরেকজন থাকলো যে ব্র্যান্ড ডিলসগুলো সব দেখবে, বাট পুরা জিনিসটা যে করা এটা ফার্স্ট স্টার্টস উইথ মি, বিকজ আমার আগে ছাড়তে হবে। এগেন দ্যাটস হোয়াট আই ফিল, বাট ইউ নো হোয়াট, তুমি যে বললাম মাত্র এটা আমার ছাড়তে হবে, যে মানুষটা এটা অ্যাকসেপ্ট করছে সো সে জানে অ্যাকচুয়ালি কী করতে হবে। যে এরকম অনেক মানুষ পাবো, সে বলবে কি না 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 এগুলোর দিয়ে কিচ্ছু হয় না, এগুলোর হাতে ছাড়া যাবে না, বাট ইউ নো